সুন্দরবন বনে অনেক পাখি বসবাস। ওই বনে যজ্ঞকাক নামে একটা কলা ব্যবসায়ী বসবাস করত। যজ্ঞকাকের একটা বড় কলা বাগান ছিল, আর তার বাগানের কলাগুলো ছিল কাঁচা। যজ্ঞকাকের কলা বাগানের সব কলা গাছের মধ্যে দুটো কলা গাছ বেশ পাশাপাশি ছিল। দুটো কলা গাছের মধ্যে ছিল অনেক বন্ধুত্ব। দুটো কলা গাছের মধ্যে একটা কলা গাছ ছিল লম্বা, আরেকটা ছিল খাটো। একদিন লম্বা কলা গাছের কলা খাটো কলা গাছের কলাকে বলে, বন্ধু কলা, দেখো আজ আকাশটা কত সুন্দর নীল হয়েছে, তার উপর কত সুন্দর মৃদু বাতাস বইছে, আমার তো খুবই ভালো লাগছে। বন্ধু খাটো কলা, তোমার কেমন অনুভূতি হচ্ছে আমাকে একটু বলো তো। আমি তো তোমার মতো লম্বা নই, আমি খাটো, তাই আমি ভালো করে নীল আকাশটা দেখতে পাচ্ছি না, আর মৃদু হাওয়াও আমার শরীরে কম লাগছে। আর কোন অনুভূতির কথা বলবো তোমাকে বলো বন্ধু। বন্ধু কলা, মন খারাপ করো না, আমার যদি হাত থাকতো তাহলে আমি তোমাকে কোলে করে নিয়ে নীল আকাশ দেখাতাম। তুমি সত্যিই আমার অনেক ভালো বন্ধু, আমি তোমার কথা কোনো দিনও ভুলবো না গো, সারা জীবন এমন ভালো বন্ধু থেকো। এভাবে দুই কলার মাঝে বন্ধুত্ব চলতে থাকে। একদিন কলা বাগানের মালিক যজ্ঞকাক তার বাড়িতে বলতে থাকে, এদিকে আমার অনেক টাকার দরকার, আর কলা বাগানের কলাগুলো পাচ্ছেই না, পাওনাদার এসে শুধু হাঁক দিচ্ছে টাকার জন্য। কোনদিন যে পাওনাদার আমাকে এই বন থেকে বের করে দেয়। না না, আর এইভাবে হাত গুটিয়ে বসে থাকা যাবে না, কলা পাকানোর একটা ব্যবস্থা করতেই হবে আমাকে, কিন্তু কি করব। এই বলে যজ্ঞকাক পায়চারি করতে থাকে আর ভাবতে থাকে, পেয়েছি বুদ্ধি, বাজার থেকে কলা পাকার কীটনাশক নিয়ে আসব, আর সেই কীটনাশক নিয়ে এসে বাগানের সব কলাকে স্প্রে করে দিব, তারপর সব কলা পাকলে একটা একটা করে কলা বিক্রি করব, আর পাওনাদারদের পাওনা পরিশোধ করব। এই বলে যজ্ঞকাক বাজারে চলে যায়। আর কীটনাশক নিয়ে আসে। সেই কীটনাশক স্প্রে করে বাগানের সব কলা শরীরে দেয়। যজ্ঞকাক তার লম্বা কলা গাছটার কলাকে হাতে নাকালে পায় না, সেজন্য সেই কলাতে স্প্রে না করে সেখান থেকে চলে যায়। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। যজ্ঞকাকের বাগানের সব কলা পেকে যায়, শুধু লম্বা কলা গাছের কলাটাই কাঁচা থেকে যায়। বাগানের সব কলা গাছের কলা পাকা আর লম্বা কলা গাছের কলা কাঁচা থাকার কারণে তার মনে অনেক অহংকার হয়, কাঁচা কলা অহংকারী হয়ে ওঠে। একদিন কাঁচা অহংকারী কলা হাসতে থাকে, আমি কত ভাগ্যবতী, এইসব কলার থেকে দেখতে আমি কত সুন্দর, এই গাইয়া কলাগুলোর এখানে আমার থাকতে ইচ্ছেই করছে না। ইস, যদি আমার পা থাকতো তাহলে আমি এই অসুন্দর কলাদের থেকে দূরে চলে যেতাম। অহংকারী কাঁচা কলার কথাগুলো খাটো পাকা কলা শুনতে পায়, আর সে বলতে থাকে, বন্ধু কাঁচা কলা, তুমি কোথায় চলে যাওয়ার কথা বলছো, আর কাদেরই বা গাইয়া বলছো। এই এই পাকা কলা, তুই কাকে বন্ধু বলছিস রে, তোর বয়সের সাথে আমার বয়স কি সমান হয় নাকি, হ্যাঁ, যে তুই আমাকে বন্ধু বলছিস। কি বলছো এসব তুমি বন্ধু, কাঁচা কলা তুমি আমাকে তুই করে বলছো, কেন বলছো বলো তো, আর আমরা তো একই দিনে একই সাথে জন্মেছি তাই না। আর শোনো, আমরা বয়সের কারণে পাকিনি, আমরা কীটনাশকের কারণে অনিচ্ছা সত্ত্বেও পেকে গেছি। তুমি লম্বা হওয়ার কারণে মালিক তোমাকে হাতে নাগালে পায়নি, তাই তুমি বেঁচে গিয়েছো, এজন্য তোমার মনে বুঝি অহংকার জন্মেছে। আমি বেঁচে যাইনি, আমি তোদের থেকে লম্বা আর দেখতে সুন্দর, এজন্য মালিক আমাকে কীটনাশক দেয়নি, বুঝতে পেরেছিস। স্বয়ং মালিক আমার সৌন্দর্যের প্রশংসা করেছে। বুড়ি কোথাকার, তোরা তো বুড়ো হয়ে গেছিস, কদিন পরে তুই তোরা ধ্বংস হয়ে যাবি, আর আমাকে দেখ আমি কত সুন্দর, আমি আরো অনেক দিন টিকে থাকতে পারবো রে। বন্ধু কাঁচা কলা, এমন করে কথা বলা উচিত নয়, তুমি জানো না। এভাবেই কাঁচা কলা তার সৌন্দর্য নিয়ে অহংকার করতে থাকে।
অনেকটা ক্লান্ত শালিক পাখি উঠতে উঠতে অহংকারী কাঁচা কলার পাতায় এসে বসে। শালিক অহংকারী কলার পাতায় বসার কারণে অহংকারী কলা বলতে থাকে, এই এই শয়তান পাখি, সর সর আমার পাতার উপর থেকে। কেন আমার পাতায় বসেছিস? হ্যাঁ, তোর সাহস তো কম নয়। সর বলছি, তোর শরীরে ময়লা পড়ে আছে, আর আমার এত সুন্দর ঘন সবুজ শরীরটা ওই বুড়ি কলাদের মতো হবে নাকি? হ্যাঁ সর বলছি। আরে বন্ধু কাঁচা কলা, পাখিটা অনেক ক্লান্ত, যার কারণে ও একটু বিশ্রাম নিচ্ছে, আর তুমি ওকে এভাবে বকছো? এই বুড়ি পাকা কলা, একদম জ্ঞান দিতে আসবি না, বুঝেছিস? তোর যদি এতই মায়া হয় তাহলে তোর পাতায় বসতে দে তুই। আমার পাতায় আমি কখনো বসতে দিব না। পাখি, ও শালিক পাখি, আসো তুমি আমার পাতায় এসে বসো। শোনো কাঁচা কলা, এত অহংকার কিন্তু ভালো নয়, আর তুমি তো এটা জানোই যে অহংকারের পরিণতি নিশ্চিত মৃত্যু হয়, বুঝতে পেরেছো? আসো পাখি বন্ধু, আসো আমার ডালে বসো। পাকা কলার কথা শুনি শালিক পাকা কলার পাতায় বসে, আর কাঁচা কলা বলতে থাকে, তোকে এত জ্ঞান দিতে হবে না, নিজে তো বুড়ি হয়ে গেছিস, কখন যে মরিস তার কোনো ঠিক নেই, যত সব আজেবাজে কথা, তাই না? এইভাবে অহংকারী কাঁচা কলা তার অহংকার দেখিয়ে যেতে থাকে। ওই বনে বাস করত রাজা ইগল। রাজা ইগলের মেয়ে ইকরি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। রাজা ইগল তার মেয়েকে সুস্থ করার জন্য দূর দূরান্ত থেকে তান্ত্রিক বৈদ্য নিয়ে আসে, কিন্তু কিছুতেই কিচ্ছু হয় না। কিন্তু একদিন একটা তান্ত্রিক রাজদরবারে আসে আর বলতে থাকে, রাজা মশাই, আমি আপনার মেয়েকে একবার দেখে চিকিৎসার চেষ্টাটা একটু করতে পারি, বলুন তো। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, চলো তান্ত্রিক। এই বলে রাজা ইগল তান্ত্রিককে তার অসুস্থ মেয়ের ঘরে নিয়ে যায়। তান্ত্রিক রাজার মেয়ে ইগলিকে ভালো করে দেখতে থাকে। তান্ত্রিক, দয়া করে আমার মেয়েকে ভালো করে দাও, আমার যে একটাই মেয়ে, আমি তোমার পায়ে পড়ছি, দয়া করে আমার মেয়েকে বাঁচানোর একটা উপায় বলে দাও তান্ত্রিক। আপনার মেয়ের অনেক বড় রোগ হয়েছে রাজা মশাই, এই রোগ থেকে বাঁচার একটাই উপায় আছে, আর সেটা হলো কাঁচা কলা। কাঁচা কলার ঔষধ বানিয়ে আপনার মেয়েকে খাওয়ালে আপনার মেয়ে সুস্থ হয়ে যাবে। আমি এক্ষুনি কাঁচা কলা আনার ব্যবস্থা করছি। সেনাপতি, আমার মেয়েকে ভালো করার জন্য কাঁচা কলা দরকার, তুমি যেখান থেকেই পারো কাঁচা কলা নিয়ে এসো, যাও। জো হুকুম মহারাজ, আমি এক্ষুনি যাচ্ছি। এই বলে সেনাপতি কাঁচা কলা খোঁজার উদ্দেশ্যে রওনা দেয়। চলতে চলতে সেনাপতির নজর পড়ে যজ্ঞ কাকের কলা বাগানে। যজ্ঞ কাকের কলা বাগান দেখে সেনাপতি বলতে থাকে, এখানে তো সব কলা পাকা দেখছি, সারা রাজ্য মিলে এক জায়গাতেও কাঁচা কলা পেলাম না, যাই এই বাগানটার ভিতরটা ঘুরে দেখি, যদি একটা কাঁচা কলা পাই তবে ভালোই হবে। এই বলে সেনাপতি বাগানের ভেতর ঢোকে আর এদিকে ওদিকে কাঁচা কলা খুঁজতে থাকে। হঠাৎই সেনাপতির চোখে ওই অহংকারে কাঁচা কলা পড়ে, আর সেনাপতি বলতে থাকে, পেয়েছি পেয়েছি, আমি এখানে কাঁচা কলা থাকতে আমি কতটা পরিশ্রমী না করলাম, হায় হায় রে, যাই যজ্ঞ কাকের কাছ থেকে কলাটা নিয়ে যাই। এই বলে সেনাপতি যজ্ঞর কাছে যায় আর অনেক টাকা দিয়ে কাঁচা কলা কিনে নেয়, আর সেনাপতি একটা দানি ওই অহংকারী কাঁচা কলার দিকে এগিয়ে যায়। এদিকে কাঁচা কলা কান্না করতে থাকে, বন্ধু পাকা কলা, আমাকে বাঁচাও, আমাকে কাটতে দিও না পাকা কলা, আমি তোমাদেরকে ছেড়ে যেতে চাই না, আমাকে কাটতে নিষেধ করো, আমি আর কখনো অহংকার করব না, পাকা কলা বন্ধু কিছু একটা করো না গো। কাঁচা কলা বন্ধু, তোমার এটা আগে ভাবা উচিত ছিল জানো, তবে মন খারাপ করো না, তোমার মতো করে একদিন আমাদেরও এই পৃথিবী ছাড়তে হবে। সেনাপতি কাঁচা কলাকে কাটে আর রাজপ্রাসাদে নিয়ে যায়, আর তান্ত্রিক কাঁচা কলা দিয়ে রাজকুমারী ইকরির জন্য ঔষধ বানায়, আর সেই ঔষধ খেয়ে রাজকুমারী সম্পূর্ণ সুস্থ হয়। এদিকে রাজা অনেক খুশি ছিল। তোমাকে অনেক ধন্যবাদ তান্ত্রিক, আমার মেয়েকে সুস্থ করার জন্য,
তোমাকে আমি 10,000 স্বর্ণমুদ্রা পুরস্কার দিব। এরপর রাজা তান্ত্রিককে পুরস্কার দেয় আর সেই পুরস্কার নিয়ে তান্ত্রিক বিদায় জানায়। আর এইভাবে অহংকারের কাঁচা কলার অধঃপতন ঘটে। এক বনে লালি নামে এক জাদুগাভী বসবাস করত। বনের পাখিদের মধ্যে কেউ অভাবে পড়লে লালি তাদের হিরে দিয়ে সাহায্য করত। তাই বনের পাখিরা সাহায্যের জন্য লালির কাছে আসত। একদিন লালি, ও লালি, তুমি তোমার গোয়াল ঘরে আছো গো, একটু বেরিয়ে এসো না, আমি যে বড্ড বিপদে পড়ে আজ তোমার কাছে এসেছি। যজ্ঞকাকে ডাক শুনে লালি বেরিয়ে আসে আর যজ্ঞকাকে বলে, কি হয়েছে যজ্ঞ, বলো তোমার কিসের বিপদ? কি হয়েছে যজ্ঞ বলো তো, তোমার কিসের বিপদ হয়েছে যার জন্য তুমি আমার কাছে সাহায্য চাইতে এসেছো? বলো আমাকে, আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। যজ্ঞ, আমার মেয়েটার আজ 3 দিন যাবত জ্বর, এদিকে চিকিৎসা করার মতো আমার হাতে একটা টাকাও নেই। দয়া করে তুমি আমাকে একটা হিরে দাও না গো, আমি আমার মেয়ে চিকিৎসা করাবো। এক্ষুনি দিচ্ছি আমি। এই বনের কেউ আমার কাছে সাহায্য চাইতে এসেছে আর আমি তাকে সাহায্য করব না, এটা কখনোই হতে পারে না গো। দাঁড়াও। এই কথা বলে লালি হা করে আর লালির মুখ থেকে হিরে পড়ে। আর সেই হিরে যজ্ঞকা খুশি মনে কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে যায়। এদিকে লালি যজ্ঞকাকে হিরে দিয়ে নদীর ঘাটে ঘাস খেতে চলে যায়। এমন সময় লালি কারো করুণ চিৎকার শুনতে পায়। বাঁচাও, কি কোথায় আছো, আমাকে বাঁচাও, আমি নদীর জলে পড়ে গেছি, আমার ডানা ভেজার কারণে আমি উঠতেও পারছি না, সাঁতার কাটতে পারছি না, কেউ কি নেই আমাকে বাঁচানোর জন্য? কেউ আমাকে বাঁচাও। কে কে এমন করে চিৎকার করছে? নিশ্চয়ই কেউ নদীর জলে পড়ে গেছে, নদীর ওই কোনাটা থেকেই তো এমন আওয়াজটা আসছে। যাই যাই, আমি তাকে গিয়ে সাহায্য করি, এক্ষুনি যাই। এ কথা বলে লালি নদীর কাছে যায় আর টুনিকে নদীর জলে হাবুডুবু খেতে দেখে। এরপর লালি নদীর পাড় থেকে মুখ বাড়িয়ে টুনির ডানা কামড়ে ধরে আর টুনিকে নদী থেকে পাড়ে তোলে। কে গো তুমি, আজ এভাবে এসে আমার প্রাণ বাঁচালে, তুমি না থাকলে যে আজ আমি মরে যেতাম। লালি গো লালি, আমার নাম হলো লালি, এই বনের পাখিদের সাহায্য করাই যে আমার কাজ। তা তুমি কি করে নদীতে পড়ে গেলে বলো তো? আমি না থাকলে তো নদীর জলে তুমি ডুবেই মরে যেতে। এই দুনিয়ায় যে আমার কেউ নেই গো, এক মামার বাড়িতে থাকতাম, সেই মামা আমাকে ছলনা করে নদীর পাড়ে নিয়ে এসেছে আর এই নদীতে ধাক্কা মেরে ফেলে দিয়েছে। আজ অনাথ বলে আমার কোথাও যাওয়ার জায়গা নেই গো। আহারে, তুমি বড্ড অসহায়। শোনো না গো পাখি, তোমার ওই পৃথিবীতে কেউ নেই আর আমার ওই পৃথিবীতে কেউ নেই। আমার কাছ থেকে সবাই সাহায্য নেয় কিন্তু আমার সাথে কেউ বন্ধুত্ব করে না। তুমি আমার সাথে বন্ধুত্ব করবে গো? তোমার তো যাওয়ার কোথাও জায়গা নেই, তুমি বরং আমার গোয়াল ঘরে চলো, আমরা একসাথে থাকবো আজ থেকে। যাবে? সত্যি তুমি আমাকে বন্ধু বানাবে? আমি যাবো তোমার গোয়াল ঘরে, আমি তোমার সাথে থাকবো বন্ধু হয়ে। টুনির এই কথা শুনে লালি ভীষণ খুশি হয় আর টুনিকে তার গোয়াল ঘরে নিয়ে যায়। এরপর থেকে টুনি আর লালি বন্ধু হয়ে গোয়াল ঘরে সুখে শান্তিতে দিন কাটাতে থাকে। এভাবেই বেশ কিছুদিন কেটে যায়। শোনো না গো যজ্ঞ দাদা, আমার মনে একটা কথা এসেছে, তা আমি তোমাকে বলতে চাই গো, তুমি কি শুনবে? কি হয়েছে কবুতর, কি এমন কথা যা বলতে তুই এমন ভাব করছিস বল দেখি? আরে যজ্ঞ দাদা শোনো, ওই যে আমাদের বনের জাদুই লালি আছে না, তার মুখ দিয়ে তো হিরে পড়ে, তাহলে ভাবো তার পেটে কত হিরে আছে। চলো যজ্ঞ দাদা, ওই লালির পেট কেটে আমরা দুজনে সব হিরেগুলো বের করে নেই, একদিনেই তাহলে বড়লোক হয়ে যাব গো। কবুতরের এমন কথা শুনে যজ্ঞকাকের মনেও অনেক লোভ হয়। যজ্ঞকাক বলে, আরে আরে কবুতর বেটা, তুই তো দারুণ বুদ্ধি দিয়েছিস, আমি তোর সাথে একমত, চল চল আজকে ওই লালিকে হত্যা করি আমরা। আগের বার তো মিথ্যে কথা বলে আমি একটা হিরে নিয়েছিলাম, আমার যে আর তর সইছে না রে, চল চল।
এই কথা বলে যোগু কাক আর কবুতর লালির গোয়াল ঘরের দিকে যেতে থাকে। এদিকে সে সময় টনি লালিকে একা গোয়াল ঘরে ফেলে রেখে নদীর ঘাটে জল নিতে যায়। লালি, এই লালি, বেরিয়ে আয় তো। কি রে, কোথায় তুই? এত ডাকছি, কানে কথা যাচ্ছে না, বেরিয়ে আয় বলছি। যজ্ঞকাকে ডাক শুনি লালি বেরিয়ে আসে, আর কবুতর আর যজ্ঞকাকে দেখে বলে, এ কি যজ্ঞ, আজ আবার এসেছ? বলো, কি সাহায্য চাও? এ কি কবুতর, তুমিও দেখছি এসেছ, বলো তোমাদের দুজনকে আমি কি সাহায্য করতে পারি? মূর্খ লালি, আজ আমরা তোর দুই তিনটা হিরে নিতে আসিনি, আমরা এসেছি তোর পেটের মধ্যে থাকা সব হিরে নিতে। মানে তোমরা এসব কি বলতে চাইছো? না, এসব অন্যায় কাজ তোমরা করো না, আমার পেটের মধ্যে কোনো হিরে নেই। টুনি বন্ধু, টুনি বন্ধু, তুমি কোথায়? টুনি বন্ধু, বাঁচাও, আমাকে বাঁচাও। লালি এই কথা বলতে না বলতেই কবুতর লালির পেটে ছুরি ঢুকিয়ে দেয়, আর লালি রক্তাক্ত অবস্থায় সেখানেই পড়ে থাকে। এদিকে লালির পেটে কোনো হিরে না পেয়ে যজ্ঞকাকার কবুতর বলে, কি রে বেটা কবুতর, এই লালির পেটে তো দেখছি একটা হিরেও নেই। তোর কথা শুনে আমি এই লালিকে মারতে চলে এলাম, এবার কি হলো? হ্যাঁ, তাই তো দেখছি। যাই হোক গো, মেরেই যখন ফেলেছি তবে তাড়াতাড়ি এখান থেকে কেটে পড়ি, বনের কেউ দেখে ফেললে বড় বিপদ হয়ে যাবে আমাদের। এই কথা বলে যজ্ঞকাকার কবুতর সেখান থেকে পালিয়ে যায়। এদিকে টুনি নদী থেকে জল এনে দেখে লালি রক্তাক্ত অবস্থায় মাটিতে পড়ে আছে। হায় হায়, এ কি সর্বনাশ হলো আমার! আমার লালি বন্ধু, ও লালি বন্ধু, কি হয়েছে তোমার? তোমার পেট দিয়ে এত রক্ত বের হচ্ছে কেন? কথা বলো লালি বন্ধু, কথা বলো। হায় হায় রে, আমার লালি বন্ধু কথা বলছে না কেন? টুনি যখন এসব কথা বলে লালির পাশে বসে কাঁদছিল, সে সময় হঠাৎ করে লালি কথা বলে ওঠে, টুনি বন্ধু কেঁদো না, আমি এখনো মরিনি টুনি বন্ধু। ওই দুষ্টু যজ্ঞ আর কবুতর হিরের লোভে আমার এই অবস্থা করেছে। ওরা ভেবেছিল আমার পেটে হিরে আছে, কিন্তু ওরা জানে না আমি শুধুমাত্র হা করলে হিরে পড়ে। শোনো টুনি বন্ধু, আর কিছুক্ষণ দেরি হলে আমি মারা যাব। আমি বাঁচতে পারি যদি তুমি নীল নদীর মাঝে ওই হিরে এনে যদি আমার ক্ষত স্থানে ছুঁয়ে দাও, তবে আমি আবার আগের মতো সুস্থ হয়ে যাব টুনি বন্ধু। আর আমি সুস্থ হলে সাথে সাথে ওই দুষ্ট যজ্ঞকাকার কবুতরের রক্ত বমি হবে, আর ওরা রক্ত বমি করতে করতে মারা যাবে টুনি বন্ধু। বন্ধু আমার, তুমি কোনো চিন্তা করো না, আমি যে করে হোক হিরে আনবো, আর তোমাকে সুস্থ করে তুলবো বন্ধু। এ কথা বলে টুনি সেখান থেকে উড়ে যায়, আর নীল নদীর কাছে গিয়ে উড়তে উড়তে বলতে থাকে, কোথায় সেই পদ্ম ফুল? আমি তো নদীর জল ছাড়া কিছু দেখতে পাচ্ছি না। ওই তো সেই পদ্ম ফুল দেখতে পাচ্ছি, পেয়েছি, আমি পেয়েছি, যাই সেখান থেকে হিরে নিয়ে যাই। এরপর টুনি পদ্ম ফুলের কাছে হিরে নিতে যায়, আর যেমনি হিরে নিতে যায় অমনি জলের মধ্যে থেকে একটা সাপ উঠে আসে আর টুনিকে বলে, তোমাকে নিশ্চয় লালি পাঠিয়েছে এই পদ্ম ফুলের মাঝ থেকে হিরে নেওয়ার জন্য, তাই না? হ্যাঁ, আমার বন্ধু লালি পাঠিয়েছে, কিন্তু তুমি কি করে জানলে? কারণ এই হীরের খোঁজ লালি ছাড়া আর কেউ জানে না। নিশ্চয়ই লালি খুব বিপদে পড়েছে, তাই তার হীরের প্রয়োজন। লালির কি হয়েছে বলো তো? সাপের কথা শুনে টুনি সাপকে সব ঘটনা খুলে বলে, তাহলে তুমি দেরি করো না, এই পদ্ম ফুল থেকে তাড়াতাড়ি তুমি হীরে নিয়ে যাও। সাপের কথা শুনে টুনি পদ্ম ফুলের মাঝ থেকে হীরে নিয়ে যায়, লালির পেটে ছুঁয়ে দেয়। হিরে ছুঁয়ে দেওয়ার সাথে সাথে লালি সুস্থ হয়ে ওঠে। এদিকে লালি সুস্থ হওয়ার পরপরই যজ্ঞকাকার কবুতর রক্ত বমি করে মারা যায়, আর এভাবে তারা তাদের পাপের শাস্তি পায়। অনেক কেউ কাজ দিচ্ছে না রে মা, আমি এবার কি করে তোদের মুখে খাবার তুলে দিব, কি করে এই সংসার চালাবো? আমার মাথায় যে কিচ্ছু আসছে না। সৃষ্টিকর্তা, কেন
কেন আমার জীবনে এত খারাপ সময় দিলে? কেন টোনাকে কেড়ে নিলে? কেন? কেঁদো না মা, শান্ত হও, সৃষ্টিকর্তা আমাদের নিরাশ করবে না। আচ্ছা মা, তুমি তো অনেক সুন্দর ঘর বানাতে পারো, ঘর বানিয়ে বনে বিক্রি করলে কেমন হয় বলো তো? এটা তো ঠিক বলেছিস তুই মা, আমি ঘর বানিয়ে পুরো বনে ঘর বিক্রি করব, আর সেই টাকা দিয়ে নিজের সংসার চালাবো। কিন্তু ঘর বানানোর জন্য তো অনেক উপকরণ দরকার, আর উপকরণ কিনতে তো টাকা লাগে, কিন্তু আমার কাছে তো টাকা নেই, কি করব এবার? মা, তুমি যোগ্য কাকার কাছ থেকে টাকা ধার নিয়ে ঘর তৈরি উপকরণ কিনতে পারো, যোগ্য কাকা তো অনেক ধনী আর কাকার অনেক টাকাও আছে। ঠিক বলেছিস, আমি তাহলে এক্ষুনি যাচ্ছি, আমার বুদ্ধিমতী কন্যাদের মাথায় অনেক বুদ্ধি। তোমরা চারজন ঘরেই থাকো, আমি যোগ্য দাদার কাছ থেকে টাকা নিয়ে বাজার থেকে সব উপকরণ কিনে আনবো, তাই আমার ঘরে ফিরতে একটু সময় লাগবে, শান্তভাবে সবাই থাকবে। ঠিক আছে মা, আমরা সাবধানে থাকবো, তুমিও সাবধানে যেও। কিন্তু টুনি যোগ্যর বাড়িতে আসে। আরে টুনি যে, কাল তো কাজের খোঁজে এসেছিলি, আজ আবার কিসের জন্য শুনি? শোন, আমি কিন্তু কোনো কাজ দিতে পারবো না তোকে। না না দাদা, আমি আজকে কোনো কাজের জন্য আসিনি, আমি আজ কিছু টাকা ধার নিতে এসেছি তোমার কাছে। দাদা, ও দাদা, দয়া করে আমাকে কিছু টাকা ধার দাও না গো দাদা, আমি আমি কয়েকদিনের মধ্যেই তোমার টাকা পরিশোধ করে দিব দাদা। আচ্ছা ঠিক আছে, টাকা ধার নিতে এসেছিস, দাঁড়া আমি টাকা নিয়ে আসছি। যোগ্য ঘর থেকে টাকা এনে টুনিকে দেয়। আরো টাকা লাগলে এসে নিয়ে যাস, কেমন? তোর যখন ইচ্ছা হবে তখন পরিশোধ করিস, আমার আবার অত তাড়া নেই। তুমি তুমি অনেক ভালো দাদা, আমি কৃতজ্ঞ তোমার কাছে। দাদা আমি তবে আসি, আমার অনেক কাজ বাকি আছে। আগে শুকনো কাঠ কিনতে হবে, তারপর বাকি উপকরণ। টুনি বাজারে আসে, শুকনো কাঠ সহ বাকি উপকরণ কিনে বাড়ি ফিরে আসে। মা এসেছো? আমরা সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছিলাম। মা, আমরা কি কাজ করব বলো? তোরা তো এখনো অনেকটা ছোট রে মা, এখনো কি অত বড় হয়েছিস? ঘর বানানোর মতো এত কঠিন কাজ করতে পারবি না। মা, তুমি কি শুধু কাঠ দিয়েই ঘর বানাবে, ঘর দিয়ে ঘর বানাবে না? ঘর দিয়েও ঘর বানাবো রে মা। তাহলে ঘর কিনে আনুনি কেন মা? ঘর তো অনেক বনের গভীরে পাওয়া যায়, বেকার বেকার টাকা দিয়ে কেনার দরকার নেই, এজন্য নিয়ে আসিনি। মা, তাহলে আমরা তোমাকে বনের গভীর থেকে ঘর খুঁজে এনে দিই? না করো না মা, আমরা তোমাকে সাহায্য করতে চাই, এভাবে চোখের সামনে তোমার কষ্ট আমাদের সহ্য হয় না মা, আমরা যাই না বনে মা। ওরে আমার সোনা মেয়েরা, ঠিক আছে যা, তবে সাবধানে যাস, আর তাড়াতাড়ি চলে আসবি কিন্তু, আমি ততক্ষণে কাঠ দিয়ে ঘর বানানো শুরু করি। টুনির চার কন্যা বনের দিকে উঠতে থাকে, আর টুনি কাঠ দিয়ে ঘর বানাতে থাকে। এইভাবে বেশ কিছুক্ষণ কেটে যায়। টুনির চার কন্যা ঘর নিয়ে ফিরে আসে। মা, এই নাও ঘর। আরে মা, তুমি এত তাড়াতাড়ি দুটো ঘর বানিয়েছো, বাহ, ঘর দুটো তো দেখতে বেশ সুন্দর লাগছে। মা, আমাদেরও ঘর বানানো শেখাও, যাতে আমরা তোমার মতো সুন্দর ঘর বানাতে পারি। ঠিক আছে, দেখ তবে, এইভাবে কাঠ নিতে হয়, আর এইভাবে হাতুড়ি আঘাত করতে হয়। টুনি এইভাবে চার কন্যাকে ঘর বানানো শেখায়। এরপর দুদিন কেটে যায়। টুনি অনেক কষ্ট করে বেশ কয়েকটা ঘর তৈরি করে। ঘর তৈরি করা শেষ, আজকে ঠেলা গাড়িতে করে বনে ঘর বিক্রি করতে হবে। টুনি কয়েকটা ঘর ঠেলা গাড়িতে নিয়ে বনে বিক্রি করতে বের হয়। ঘর নাও ঘর, খড়ের ঘর, কাঠের ঘর, বেশ মজবুত ঘর। এসো এসো, দাদা দিদিরা এসো, ঘর নিয়ে যাও। আরে ঘরগুলো তো বেশ সুন্দর, কয়েকদিন থেকে ভাবছি একটা নতুন ঘর বানাবো।
কিন্তু ঘর বানাতে বেশ কষ্ট। তুই ঘর বিক্রির ব্যবসা ধরে বেশ ভালোই করেছিস। তা টুনি, কাঠের ঘরের দাম কত রে? দাদা, কাঠের ঘরের দাম 10,000 টাকা আর খড়ের ঘরের দাম 5,000 টাকা। কোনটা নিবে দাদা? আমি তো ভালোটাই নিব। আমাকে কাঠের ঘর দে, এই নে 10,000 টাকা। তোতা টাকা দিয়ে কাঠের ঘর নিয়ে চলে যায়। এইভাবে টুনি ধীরে ধীরে ঠেলাগাড়ি সব ঘর বিক্রি করে। টুনি বেশ খুশি মনে বাড়ি ফিরে আসে। এইভাবে বেশ কিছুদিন কেটে যায়। ঘর বিক্রি করে টুনির সংসার কিছুটা সচ্ছলভাবে চলতে থাকে। টুনির এমন উন্নতি দেখে যোগ্যুর হিংসে হয়। যোগ্যু তার ঘরে একা বসে বসে বলতে থাকে, ওই টুনিকে আর উন্নতি করতে দেয়া যাবে না। এইভাবে চলতে থাকলে তো টুনি আমার থেকে ধনী হবে। আমি টুনির কাছে টাকা পাই, এই সুবাদে আমি ওর বানানো সব ঘর দখল করে নিব, আর আমি ঘর বিক্রি করে অনেক ধনী হব। যাই, টুনির বাড়িতে যাই। যোগ্য টুনির বাড়িতে আসে। আরে দাদা, তুমি টাকা নিতে এসেছো তাই না? ক্ষমা করবে দাদা, তোমার টাকা পরিশোধ করার কথা আমার মনেই ছিল না। তুমি দাঁড়াও, আমি ঘর থেকে টাকা নিয়ে আসছি। আরে দাঁড়া, আমি টাকা নিতে আসিনি। তুই সঠিক সময়ে টাকা পরিশোধ করতে পারিসনি, তাই আমি তোর বানানো সব ঘর দখল করতে এসেছি। শোন, আজ থেকে এই সব ঘর আমার। কি বলছো কি দাদা, এ হতে পারে না। তোমার সাথে আমার এইরকম কোনো কথা ছিল না। এই ঘরগুলো আমি অনেক কষ্টে বানিয়েছি। আমার কষ্টের ঘর আমি কাউকে দখল করতে দিব না। আমি দখল করেই ছাড়বো। সামনে থেকে সরে দাঁড়া, সরে দাঁড়া টুনি। এমন অন্যায় করলে আমি তোমার নামে পুলিশে বিচার দিব দাদা। কি কি বললি? ঘর নিয়ে গেলে পুলিশে বিচার দিবি? আমাকে হুমকি? দাঁড়া, দেখাচ্ছি মজা। যোগ্য লাঠি দিয়ে টুনিকে মারতে থাকে। টুনিকে মারতে দেখে টুনি চার কোণায় এগিয়ে আসে। এটা তো ভীষণ অন্যায়। তুই টাকা নিয়ে এখান থেকে কেটে পড়, নয়তো আমি কঠোর শাস্তি দিব তোকে। যোগ্য আর কিছু না বলে টুনির কাছ থেকে টাকা নিয়ে বাড়ি চলে আসে। যোগ্য বাড়িতে এসে বলতে থাকে, এই অপমান আমি কিছুতেই হজম করব না। আমি এর প্রতিশোধ নিয়েই ছাড়ব। সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে তবে চামচের ব্যবহার করতে জানি আমি। ওই টুনিকে মেরে তারপর ও চার কন্যাকে তাড়িয়ে ওই ঘরগুলো আমি দখল করব, আর আমি হব ধনী। টুনি তৈরি হয়ে নে, আজ রাতই তোর জীবনের শেষ রাত। রাতে টুনি বাজারের ব্যাগ নিয়ে বাড়ির দিকে উঠতে থাকে। ঠিক তখনই টুনির সামনে যোগ্য আসে। একি দাদা, এইভাবে আমার সামনে এসে দাঁড়ালে কেন? কি চাই আবার? তোর জীবন চাই, এক্ষুনি আমি তোকে মেরে ফেলবো টুনি। টুনি কিছু বলার আগে যোগ্য তার হাতে থাকা ছুরি দিয়ে টুনির পেটে আঘাত করে, আর টুনি সাথে সাথে মারা যায়। যোগ্য টুনির মৃতদেহ মাটির নিচে পুঁতে রাখে। কাজ শেষ, কাল সকালে গিয়ে চার কন্যাকে তাড়িয়ে দিব আর ঘর দখল করবো। যোগ্য বাড়িতে ফিরে আসে। এদিকে টুনির চার কন্যা টুনির জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে পড়ে। একি দিদি, মা এখনো ফেরেনি? মা তাহলে কোথায়? মায়ের আবার কোনো বিপদ হলো না তো? আমার মনটা কেমন জানি করছে। ঠিক তখনই ওখানে যোগ্য আসে। এই চার কন্যা, এই ঘর থেকে বের হ বলছি। তোর মা এই সব কিছু আমার কাছে বিক্রি করেছে, এই সব আজ থেকে আমার। চলে যায় এখান থেকে। কি বলছো কি এসব কাকা? মা কেন এসব বিক্রি করবে? আর মা কোথায়? তোরাই তোদের মাকে খুঁজে এগুলো বল, যা, আমি তোদের বলতে বাধ্য নই।
যজ্ঞ চারকন্যাকে তাড়িয়ে দেয়। চারকন্যা বনে টুনিকে খোঁজে আর কাঁদে। এরপর বেশ কিছুক্ষণ কেটে যায়। বোন, আমার মনে হয় এর পিছনে কোনো ভাবনা আছে। ওই যজ্ঞ মায়ের কোনো ক্ষতি করেনি তো? না, আর দেরি করা যাবে না। চল বোন, মোরুল কাকার বাড়িতে চল। মোরুল কাকাকে সব ঘটনা খুলে বলতে হবে। একমাত্র মোরুল কাকাই পারবে এর রহস্য খুঁজে বের করতে। চার কন্যা মোরুলের বাড়িতে আসে, মোরুলকে সব খুলে বলে। সব শুনে মোরুল চার কন্যার সাথে যজ্ঞর কাছে আসে। এই যজ্ঞ, তুই কেন চার কন্যাকে বের করে দিয়েছিস বল? টুনি আমার কাছে সব বিক্রি করেছে, তাই ওদের বের করেছি। আজ থেকে সব কিছু আমার। টুনি এমনটা কিছুতেই করতে পারে না। তুই নিশ্চয়ই টুনির সাথে খারাপ কিছু করেছিস। বলতো টুনি কোথায়? টুনি কোথায় আমি কি করে জানবো? আমি জানি না। তোমরা যাও, যাও এখান থেকে। বলবি না তো? বেশ, আমি এক্ষুনি পুলিশকে ডেকে আনছি। পুলিশ এসে সব সত্য বের করবে। পুলিশের কথা শুনে যজ্ঞ বেশ ভয় পায়। ভয়ে ভয়ে যজ্ঞ সব খুলে বলে। সব শুনে চার কন্যা কাঁদতে থাকে। খুনি আমার মাকে মেরে ফেলেছে। ইগল কাকা, এই খুনিকে পুলিশে ধরিয়ে দাও। মাকে আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে। মোরুল ইগল যজ্ঞকে পুলিশে ধরিয়ে দেয়। আর এদিকে চার কন্যা তাদের মায়ের বানানো ঘর বিক্রি করে অনেক সুখেই দিন কাটাতে থাকে। মা, মা, আমি আর পারছি না মা, আমি আর পারছি না। আমাকে সুস্থ করে তোলো, আমাকে সুস্থ করে তোলো। আমার আমার না, আমার অনেক কষ্ট হচ্ছে মা, অনেক। আমি আমি আর অসুস্থ থাকতে চাই না। আমি আমি আবারও আগের মতো হতে চাই মা, আবারও আগের মতো হতে চাই। কাঁদিস না মা, কাঁদিস না। কাঁদলে যে তোর কষ্ট হয়। আমি আমার জীবন দিয়ে হলেও তোকে সুস্থ করে তুলবই, তুলবই। কবিরাজ তোর রোগ ধরতে পারিনি, তো কি হয়েছে? আমি তোকে শহরের বড় ডাক্তারের কাছে নিয়ে যাব। তুই সুস্থ হবি রে মা, তুই সুস্থ হবি। মা, ও মা, মা গো, শহরে যেতে তো অনেক টাকা লাগবে। তোমার কাছে তো অত অত টাকাই নেই। ভালো, তুমি আমাকে বিষ খাইয়ে বেরি ফেলো বা বেরি ফেলো। আর সহ্য হয় না মা, কষ্ট আর সহ্য হয় না। এমন কথা বলে না মা, বলে না। আমার লক্ষ্মী মেয়ে, এমন কথা বলে না। আমি ভিক্ষি করে হলেও টাকা জোগাড় করবো। তুই যে আমার প্রাণ রে মা, তুই যে আমার প্রাণ। তুই টোনা রেখে যাওয়া সেই স্মৃতি, তোকে সুস্থ করে তুলবই আমি। আমি আজকেই পরে ভিক্ষি করতে বের হব। তুই চিন্তা করিস না মা, চিন্তা করিস না। যেই কথা সেই কাজ, টুনি বনে ভিক্ষি করতে বের হয়। এদিকে টুকি কাঁদে আর বলতে থাকে, সৃষ্টিকর্তা, কেন আমাদের ভালো দিনগুলো কেড়ে নিলে তুমি? কেন এত কষ্ট আমাকে কেন দিচ্ছ, কেন দিচ্ছ? আমার জন্য আমার মাটাও কষ্ট পাচ্ছে। আমার মা আমারই জন্য অন্যের কাছে হাত পাচ্ছে। এই দিন দেখার আগে তুমি আমাকে তুলে নাও না কেন? হ্যাঁ, আমাকে তুলে দাও তো, তুলে দাও, বাবার কাছে দিয়ে যাও। আমি পাচ্ছি না থাকতে। এদিকে বাজারে টুনি ভিক্ষে করতে থাকে। টুনি তোতার কাছে যায়। দাদা, ও দাদা, দাদা গো, আমার মেয়েটা, আমার মেয়েটা অনেক অসুস্থ গো। আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করো। আমার মেয়েকে সুস্থ করতে না অনেক টাকার প্রয়োজন। দয়া করো দাদা, দয়া করো। সম্মন থেকে সর বলছি, তোর মতো লোভী কাঙালিকে আমি সাহায্য করব না। তোর মতো লোভীর এমনই হওয়া উচিত। তোর মেয়ের পরিবর্তে তুই অসুস্থ হলে আরো বেশি খুশি হতাম। তুই মোরুল মাসের সম্পত্তি ছিনিয়ে নিতে চেয়েছিলি। সরে যা, সরে যা সামন থেকে, নয়তো কিন্তু হাত চালাবো। দিদি, ও দিদি, দিদি গো, আমার মেয়েটা অনেক অসুস্থ গো।
ওকে শহরে নিয়ে যেতে হবে চিকিৎসার জন্য। অনেক টাকার দরকার দিদি, আমাকে দয়া করে কিছু টাকা দিয়ে সাহায্য করো দিদি, কিছু টাকা দিয়ে সাহায্য করো। তোর মেয়ে তো অনেক ছোট, দাঁড়া আমি টাকা দিচ্ছি। বিউটি ব্যাগ থেকে টাকা বের করে টুনিকে দেয়। বিউটি চলে যায়। এইভাবে টুনিকে কেউ সাহায্য করে, আবার কেউ তাড়িয়ে দেয়। এইভাবে টুনি সারা দিন ভিক্ষে করে। ভিক্ষে শেষে টুনি টাকা নিয়ে ক্লান্ত হয়ে বাড়ির দিকে উঠতে থাকে। কিছু দূর গিয়ে টুনি একা একা বলে, আমার শরীরটা অনেক ক্লান্ত লাগছে। উফ, আর হাঁটার শক্তি নেই। ওই তো একটা মোটা গাছ দেখা যাচ্ছে, যাই একটু গিয়ে বিশ্রাম নে, তাহলে শরীরটা ভালো লাগতে পারে। টুনি বট গাছের নিচে আসে আর টাকার ব্যাগটা পাশে রেখে বিশ্রাম নিতে থাকে। বেশি ক্লান্ত থাকার কারণে টুনি সেখানেই ঘুমিয়ে পড়ে। এদিকে যোগু কাক টুনিকে দেখে মনে মনে ভাবে, আরে আরে, এ কি, এ তো টুনি, টুনি তো আজ বাজারে ভিক্ষে করেছে। ওই তো টাকার ব্যাগটা পাশে। ওরে ওরে যোগ্য, তোর তো লটারি লেগে গেছে, টুনি করেছে ভিক্ষা, আর আমি সেই ভিক্ষার টাকা চুরি করে ফুর্তি করবো। যোগ্য চুপি চুপি টুনির পাশ থেকে টাকার ব্যাগটা চুরি করে চলে যায়। বেশ কিছুক্ষণ পর টুনি জেগে ওঠে। টুনি তার পাশে টাকার ব্যাগটা না দেখে অনেক কান্না করে। ইয়ে কি, আমার আমার টাকার ব্যাগ কোথায়? কে নিয়ে গেল আমার টাকাগুলো? এত কষ্ট করে বিক্রি করলাম, আর এত কষ্টের টাকা কে চুরি করলো? তার কি হাত কাঁপেনি এমন কাজ করতে? এবার আমি কি করব, কি করে মেয়ের চিকিৎসা করাবো? হে সৃষ্টিকর্তা, আমাকে পথ দেখাও। আমার কিচ্ছু ভালো লাগছে না। মোরুল মশাই, কেন এত বড় শাস্তি দিয়ে গেলেন আমাদের? টুনি কাঁদতেই থাকে। ঠিক তখনই ওখানে একটা জাদুকর্ণী আসে। জাদুকর্ণী টুনিকে বলতে থাকে, কি ব্যাপার রে মা, তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল দেখিনি আমাকে। টুনি কাঁদতে কাঁদতে সব খুলে বলে, এবার কি করে আমার মেয়েকে সুস্থ করব? আপনি বলুন বুড়িমা, আমার যে মরে যেতে ইচ্ছে করছে, আমি কেমন মা? কাঁদিস না বাছা, কাঁদিস না, শান্ত হ দেখিনি। আমি তোর মেয়েকে একবার দেখতে চাই, আমাকে নিয়ে চল তোর মেয়ের কাছে। টুনি জাদুকর্ণীকে তার মেয়ের কাছে নিয়ে আসে। জাদুকর্ণী টুকিকে দেখে বলে, তোর মেয়ে এতটাও অসুস্থ, কি করে হলো রে? আমাকে খুলে বল দেখিনি মা। শুনতে চান কি করে হয়েছে? তাহলে শুনুন বুড়িমা, অনেক অনেক দিন আগের কথা, আমরা মামে মোরল মশাইয়ের বাড়িতে কাজ করতাম। মোরল মশাই আমাদের অনেক ভালোবাসতেন। একদিন মোরল মশাই খুব অসুস্থ হয়ে পড়েন। মালকিন, মোরল মশাইয়ের শরীর বেশি ভালো না, তাড়াতাড়ি ডাক্তার ডাকতে হবে। আমি গিয়ে ডাক্তার ডেকে আনি মালকিন। ডাক্তার নয়, তুই বরং উকিল ডেকে আন, ইগলের হাতে সময় নেই, ডাক্তার এসে কিছুই করতে পারবে না। কিন্তু উকিল দিয়ে কি করবেন মালকিন? কি করব মানে, ইগলের সব সম্পত্তি নিজের নামে করে নিব। লাভ নেই গিন্নি, লাভ নেই, আমি আমার সব সম্পত্তি টুনির নামে লিখে দিয়েছি। টুনি তোমার থেকে অনেক ভালো, তুমি তো লোভী, তোমার কাছ থেকে আমি লোভ ছাড়া ভালো কিছু আশা করি না। টুনি বোন শোন, তুই আমার সম্পত্তি অনাথ আশ্রমে দিবি। বিদায় বিদায়। সেদিন মোরল মশাই এসব বলতে বলতে মৃত্যুবরণ করেন। মালকিন সব কথা শুনে ভীষণ রেগে যায়। মোরল মশাইয়ের সৎকারের পর মালকিন আমার কাছে সব সম্পত্তি চায়, কিন্তু আমি সেদিন তাকে দেইনি। মালকিন,
আমাকে ক্ষমা করবেন, আমি আপনাকে সম্পত্তি দিতে পারবো না। মোরল মশাইয়ের শেষ ইচ্ছা আমাকে পূরণ করতেই হবে। আর আপনি যদি জোর করেন তাহলে আমি পুলিশে বিচার দিব, এই বলে দিলাম। সেদিন আমি মোরল মশাইয়ের বাড়ি থেকে চিরদিনের জন্য নিজের বাড়িতে আসি, কিন্তু মালকিন আমার কাছ থেকে সম্পত্তি ছিনিয়ে নেওয়ার জন্য পরিকল্পনা করতে থাকে। আমি যদি টুনির কাছ থেকে সব সম্পত্তি জোর করে ছিনিয়ে নেই তাহলে টুনি পুলিশে বলবে, আর পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, আর আমার সব স্বপ্ন মাটি হয়ে যাবে। আমাকে এমন কিছু করতে হবে যাতে আমি সম্পত্তির মালিক হই আর টুনি পুলিশকেও বলতে না পারে। কিন্তু কি করব কি করব, তান্ত্রিক মশাই আমাকে সাহায্য করতে পারবে। যাই, তান্ত্রিক মশাইয়ের কাছে যাই। এই বোতলের পানি তুই টুনির গায়ে ছিটিয়ে দিবি, আর টুনি সারা জীবনের মতো অসুস্থ হয়ে পড়বে, আর তোর মনের আশাও পূরণ হবে। তান্ত্রিকের কথা মতো সেদিন ইগলি বোতলটা নিয়ে আমাদের বাড়িতে আসে, আর জোর করে আমার কাছ থেকে সম্পত্তি নিজের নামে লিখে নেয়। সম্পত্তি লিখে নেওয়ার পরে ইগলি ওই বোতলের পানি আমার দিকে ছুঁড়ে মারে, কিন্তু দুর্ভাগ্যবশত সেই পানি আমার মেয়ের গায়ে পড়ে, আর আর সেই থেকেই আমার মেয়ে এমন অসুস্থ গো, আমার মেয়ে অসুস্থ। যেটা ভেবেছিলাম সেটাই হলো, তান্ত্রিকের ওই পানির কারণে তোর মেয়ে অসুস্থ হয়েছে, ওই তান্ত্রিক খুবই শয়তান। এখন আমি কি করব বুড়িমা, কি করব আপনি বলুন, মৃত্যু ছাড়া আমার কাছে যে আর কোনো পথ খোলা নেই। শান্ত হা শান্ত হা, আমি পারব তোর মেয়েকে সুস্থ করতে। আপনি আপনি সত্যি বলছেন বুড়িমা? তাহলে দিন না, দিন না আমার মেয়েকে সুস্থ করে। আমার চোখ দুটো আমার মেয়েকে সুস্থ দেখার জন্য ছটফট করছে বুড়িমা, ছটফট করছে। দিন আমার আমার মেয়েকে সুস্থ করে দিন বুড়িমা। সুস্থ করব করব, কিন্তু তার আগে তোকে পদ্ম পুকুর থেকে তিনটি পদ্ম আনতে হবে। আমি আমি এক্ষুনি আনছি, এক্ষুনি আনছি তিনটি পদ্ম, আপনি আপনি একটু অপেক্ষা করুন। টুনি বনের গভীরে থাকা পদ্ম পুকুরে আসে, আর সেখান থেকে তিনটি পদ্ম তুলে নিয়ে জাদুকর্ণীর কাছে আবার আসে। বুড়িমা বুড়িমা, এই নিন এই নিন পদ্ম, এবার এবার আমার মেয়েকে সুস্থ করে দিন বুড়িমা। জাদুকর্ণী তিন পদ্মের রস টুকির গায়ে ছিটিয়ে দেয়, আর সাথে সাথে টুকি সুস্থ হয়ে ওঠে। টুনি টুকিকে জড়িয়ে ধরে কেঁদে দেয়। টুকি মা আমার, বুড়িমা আপনাকে আপনাকে অনেক ধন্যবাদ, আপনার এই ঋণ আমি কোনো দিন শোধ করতে পারবো না। মারে আমার কাজ সবাইকে সাহায্য করা, আর আমি সেটাই করেছি। তোরা থাক মা, আমি আসি, সুখী হ তোরা। জাদুকর্ণী চলে যায়, টুনি তার মেয়েকে নিয়ে সুখেই বাস করতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।